নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। রেললাইন সংস্কারের জন্য একাধিক ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ। এর ফলে সমস্যার সম্মুখীন হয়েছে নিত্য যাত্রী থেকে শুরু করে অন্যান্য যাত্রীরা। রেল সূত্রে জানা যায়, শিয়ালদাহ কৃষ্ণনগর রুটে রানাঘাট জংশন দিয়ে প্রতিদিন 111টি ট্রেন যাতায়াত করে, তার মধ্যে 42টি ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার বেলা 10টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে রেল কর্তৃপক্ষ জানান। কোথায় যাবেন? বহরমপুর যাবেন? কতক্ষণ ধরে এই স্টেশনে বসে আছেন? এসছেন কখন? কালকের থেকে 10টা, কালকে রাতে 10টা থেকে আজ সকাল 10টা পর্যন্ত বন্ধ রয়েছে। এটা কি খবর জানতেন? বা না, খবর জানতাম না। আসার পরে যখন ট্রেনের টিকিটটা করে জানতাম ট্রেন ক্যান্সেল। আপনারা এই ট্রেন বন্ধ থাকার জন্য কতটা সমস্যায় পড়তে হচ্ছে? বাড়ি পৌঁছে যেতাম অনেক আগে, এখন বাড়ি পৌঁছতে 2-3 ঘন্টা লেট হয়ে যাবে। রানাঘাট সাবলাইনের সংস্কারের জন্য মূলত হালিশহর নৈহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। কোথায় যাবেন আপনি? আমি যাব মুর্শিদাবাদ বহরমপুর। এই যে ট্রেনের যে কাল গতকাল রাত 10টা থেকে আজ সকাল 10টা পর্যন্ত বেশ কিছু ট্রেন বন্ধ রাখা হয়েছে, জানতেন বা কিছু? না, আমি জানলে তো আসতাম না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।